তিনি বলে বেড়াচ্ছেন আমি আইনের এবিসিডি জানি না, এই বিস্ফোরক মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনবাংশ কোন পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন বিচারপতি? দেখো, যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘরে আগে গ্রুপ ডি গ্রুপ সি মামলাগুলো ছিল, পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি ডেট, সেই প্রাইমারি ডেটের সূত্র ধরে আইনজীবীর আজকে উপস্থিত ছিলেন এজলাসের মধ্যে। হঠাৎ বিচারপতি তিনি বলেন যে একজন জ্যাঠামশাই তিনি এসে তিনি বলছেন নাকি আমি আইনের এবিসিডি কিছু জানি না, এবং আপনারাই বলুন যদি আপনাদের কোনো সওয়াল বা বয়ান যদি রেকর্ডের মধ্যে নথিভুক্ত না হয় তাহলে আপনারা কোর্টে এসে বলবেন, এটা সব পক্ষে আইনজীবীকে বলা হচ্ছে। দ্বিতীয় কোনো বা জ্যাঠামশাইয়ের কাছ থেকে এই উপদেশ আমরা শুনতে পারবো না, এবং জ্যাঠামশাইটি কে, মানে হাইকোর্টের জ্যাঠামশাইটি কে, সেই বিষয়ে তিনি সম্পূর্ণ অবগত, এবং তিনি এও বলেছেন যে এক দু মাসের মধ্যে তিনি টের পাবেন তার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে। অর্থাৎ এই জ্যাঠামশাইয়ের বিরুদ্ধে কিন্তু তথ্য প্রমাণ জোগাড় করা পর্ব চলছে, এবং জ্যাঠামশাই যে আদালত বিব্রত কোন একজন ব্যক্তি পার্টিকুলার ব্যক্তি সেটা